হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউজ কিচেন অ্যান্ড ব্লগ। তো এখন সকাল 6টা বাজে, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। দেখো, আমার হাজব্যান্ড বেরোবে, দোকান যাবে, ওই যে প্রথমে ওই গ্লাসটায় লিকার চা আছে, গ্রিন টি খায়, গ্রিন টি আছে, একটা মেথি ভেজানো জল আছে, আর এ আছে ওই কাঁচা ছোলা আদা আছে, কালো জিরে আর রসুন আছে। তো খুব মানে শরীর সচেতন আর কি, তো এইগুলো খেয়ে ও যাবে, এই যে খাচ্ছে। আর দেখো, আমি এখন আজকে বারান্দায় যাইনি, বারান্দায় অনেকগুলো নতুন গাছ এসেছে, তোমাদের সবার সঙ্গে মানে গাছগুলো পরিচয় করাবো গাছগুলো। তো দেখো, এই দেখো, এই গাছটা আগে তোমরা দেখেছো, এই গাছটা কি সুন্দর নতুন একটা পাতা বেরোচ্ছে, দেখো খুব সুন্দর পাতা বেরোচ্ছে। আমি ছিলাম না কয়েকদিন, মানে বেশ কয়েকদিন তো ছিলাম না, বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আসার পর দেখছি গাছটা বেশ সুন্দর নতুন পাতা বেরিয়েছে, এই প্রথমেই বেরোলো, এটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই গাছটা এখানেই থাকে, মানে এই রুমটার মধ্যেই রাখি গাছটাকে, এটা মানে কি বলবো, ইনডোর প্ল্যান্ট, তো ওখানেই রাখি। আর এই দেখো, এই একটা ফুল গাছ, দেখো এই ফুলগুলো কিন্তু মানে 24 ঘন্টার বেশি থাকে না, কিন্তু কি সুন্দর একসঙ্গে কতগুলো ধরেছে দেখো, ভায়োলেট কালার, কিন্তু লাইট ভায়োলেট বলতে পারো, লাইট বেগুনি, যেটা খুব সুন্দর ফুলগুলো হয়েছে। আর এইটা তো রজনীগন্ধা ছিল, এর ফুল ছিল কিন্তু এখনও আর হয়নি, সেটা ঝরে গেছে। এই দেখো সূর্যটা দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে না? এরও দুটো একটা ফুল ছিল, সাদা সাদা ফুল হতো, তো সব ঝরে গেছে ফুলগুলো। আর এই গাছটা তো এখনো পর্যন্ত ফুল হয়নি, কি ফুল হবে জানি না, টগর গাছ বলেছিল, হ্যাঁ কই এখনো পর্যন্ত অনেক দিনই হয়ে গেল, হয়নি। আর এইটা দেখো, এটা নতুন গাছ, এই গাছটা কিন্তু বেশ সুন্দর, একদম ঝাঁকড়া হয়ে আর কেমন একটু লালচে লালচে এটা আর কি, ওই পাতাটা পাতা মানে ছোটো ছোটো পাতা টাইপের, যেন ঠিক ফুলও নয় কিন্তু এইরকমই, খুব সুন্দর। ওই যে পাশে আমার ছেলের ফুটবল দেখতে পেলে, আর এই গাছের ফুলটা তো খুব সুন্দর, এটা একটা করেই ফুল হয়, ওই 2-3 দিনের মধ্যেই ব্যাস পুরো, যেই পুরো ফুটে যাবে অমনি ফুলটা ঝরে যায়, কালারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে মিনি মানে মিনি গোলাপ যেটাকে বলে, ছোট ছোট গোলাপ ফুলের মতো একদম পিঙ্ক কালার, দারুণ হয়। এই যে আর দুটো ফুলই আছে, শুকিয়ে গেছে সব, সব ঝরে গেছে, আর দুটো আছে। আর এটা তো রঙ্গন গাছ, অরেঞ্জ কালারের রঙ্গন, এটা প্রথমবারে যখন নিয়ে এসেছিলাম অনেকগুলো ফুল সমেত নিয়ে এসেছিলাম, তারপরে ফুলগুলো ঝরে গেছে কিন্তু আর কই ফুল হয়নি এখনো। এটা একটা কি পাতাবাহার গাছ, মানে রেলিংয়ে রে ধরে ধরে বেয়ে বেয়ে ওঠে। আর এটাও তো একটা কি পাতা গাছ, এটাও আগেও দেখিয়েছি তোমাদেরকে, এই গাছটা এটাও পাতাবাহার, মানে লালচে লালচে পাতা হবে, এই যে দেখো উপরে একটু লাল লাল দেখা যাচ্ছে না পাতাগুলো, পাতাগুলো একটু লালচে লালচে হবে। এটা এটাও নতুন এসেছে, এই গাছটাও বেশ কয়েকটা নতুন গাছ এসেছে, ছিলাম না আমি দেখিনি, আমি এসেই দেখলাম। আর এটা তো তোমরা মানে প্রথম আমার গাছ যখন এসেছিলাম, এই গাছটা রঙ্গন গাছ, এটা রেড কালারের, এই কালারটা দারুণ সুন্দর, আমার অনেক ভিডিওতে তোমরা এই গাছটা দেখেছো। এটা দেখো ছোট্ট ছোট্ট বেল ফুলের গাছ, খুব সুন্দর, এত সুন্দর গন্ধ আছে না, সকালবেলাটা বিশেষ করে অনেকগুলো হয় একসঙ্গে। এটা একটা পাতাবাহার গাছ, স্পাইডার গাছ, এটাও তোমরা আগে দেখেছো। আর এই অ্যালোভেরা গাছটা আমার বাড়িতে নতুন এসেছে, একটা অ্যালোভেরা গাছ ছিল না। দেখো সকালের ভিউটা বারান্দা থেকে দেখো, দেখতে পাচ্ছ ভালো লাগে কিন্তু সকালবেলা, যেন এখনো মানে একটু যেন কুয়াশা নয়, যেন একটু কুয়াশা কুয়াশা ভাব, একটু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এবার মানে মানে শীত পড়ার আগে যেমন হয় আর কি, সেই রকম। দেখো একবার আমার বারান্দাতে কতগুলো গাছ লেগে, মানে নতুন গাছ এনে সব গাছগুলোকে এইরকমভাবেই সাজিয়ে দিয়েছে। এটা দেখো আমার ইনডোর প্ল্যান্ট, এই গাছটা একটু বেরিয়েছে, মানে একটু বেড়েছে, তখন আমি দেখে গেছিলাম একদম ছোটো, মানি প্ল্যান্ট এটা, আমি ভেবেছিলাম হবেই না মনে হয় গাছটা, তো যাই হোক হয়েছে, পাতাগুলো একটু বড় বড় হয়েছে। আর এই গাছটা তো আমার কী পছন্দের গাছ ছিল, কিন্তু গাছটা না এসে দেখি গাছটা মরে গেছে, পুরো শুকিয়ে একদম হয়ে গেছে, ফেলে দিয়েছি। দেখা যাক টবটা ফাঁকা আছে, তো ওই টবটায় কী গাছ লাগানো যায় দেখা যাক, আবার লাগাবো, লাগিয়ে তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই গাছটা আমার খুব ফেভারিট গাছ ছিল, আমি প্রথম গাছ ওই গাছটাকে এনেছিলাম, রঙ্গন ফুলের রেড কালারের রঙ্গন ফুলের গাছটা এনেছিলাম। আর এই পাতাবাহারটা, এই পাতাবাহারের পাতাটা খুব সুন্দর হয়েছে, দেখো লিপস্টিক গাছ বলে এটাকে, পুরো দেখে মনে হয় প্লাস্টিক পাতা, অনেকগুলো পাতা বেরিয়েছে এবং বড়ো বড়ো পাতা হয়েছে, আর একটা পাতা এবার শুকনো হচ্ছে, ওটা ঝরে পড়বে। এই আমার গাছ, ছেলে এখনো ঘুমোচ্ছে, আমি এই সময় টিফিনটা করে নিই। দেখো
আমার ব্রেকফাস্ট রেডি, আমার হাজব্যান্ড এসে গেছে, যে ডিম সেদ্ধ আছে, পটল ভাজা, এটা টক দই, আর এখানে ফ্রুটস আছে কিছু, এই যে মোসাম্বি লেবু আছে, আপেল আছে, পেঁপে আছে, কলা, কাঁঠালে কলা, আর শশা, আর রুটি। ছেলে ঘুম থেকে উঠে মানে একটু সকালে একটু কিসমিসটা খাওয়াই, কিসমিস রাত্রেবেলা ভিজিয়ে রাখি, কিসমিস, কাজু আর আমন্ড, আমন্ড এমনি খেতে চাই না একদম, ওইটা খেয়েছে, খেয়ে ব্যাস চলে গেছে ও মা বাড়িতে। মা বাড়িতে বলতে আমার মায়ের কাছে একটু গিয়ে মানে একটু পড়বে আর কি, মায়ের কাছে তো চলে গেছে। আর চাটাও খাইনি, বলে ওখানে মামনির কাছেই খাবো, আমরা মামনি বলি তো, ও মামনি বলে ওরা, মানে ও ভাই দুজনে মামনি বলে ওরা, তো মামনির কাছেই খাবো, ওর মাসিমণি আছে, মাসিমণি খাইয়ে দেবে। ও চলে গেছে ছেলে, আর এদিকে তোমাদের দাদাও টিফিন করে নিচ্ছে, ও টিফিন করে আবার একটু বেরোবে, বেরোবে বলতে আমি তো বেশ কয়েকদিন ছিলাম না, আমার গ্রসারি শেষ হয়ে গেছে, তো গ্রসারিগুলো আনবে, তবে এই খেয়ে নিয়েই বেরিয়ে যাবে আর কি, তারপরে আমার বাচ্চাও চলে আসবে। রিয়ানও চলে আসবে একটু পরে, ওর মাসিমণি দিয়ে যাবে, ওর বাবা খেয়ে নিক, আর আমি এদিকে রান্নার ঘরে ঢুকবো। মাসিও এসে গেছে, মাসিও সবজি টবজি কেটেছে, মাছ এনেছে, হ্যাঁ মাছ হবে, সবজি হবে, যেমন রান্না বান্না হয়। ছেলের আবার ফুলকপি খুব ফেভারিট, আজকে ছেলের জন্য ফুলকপি চিংড়ি করব। আজকে আর মানে মাংসটা রান্না করব না, রান্না করব না মানে আমার বোন মাংস করেছে, তো বোন রিয়ানের জন্য বললো, রিয়ানকে যখন দিতে যাবো রিয়ানের জন্য মাংস দিয়ে আসবো, তো ওই জন্য আজকে আর মাংস রান্না করব না, সে রাত্রে আবার হবে। আর ওই ওর বাবা এখন খেয়ে বেরিয়ে যাবে এক্ষুনি। এই যে এই দেখো গ্রসারি করে নিয়ে চলে এসেছে, রিয়ানও এসে গেছে, রিয়ানকে আমার বোন দিয়েই চলে গেছে, বোন আর দাঁড়ায়নি। এবার কী কী এনেছে দেখি, অনেক কিছুই তো বলে দিয়েছিলাম, নিজে থেকে যা যা আনবে, ছেলেটাও তো সবই বুঝতেই পারছো, অনেকদিন ছিলাম না, তো প্রায় শেষের পথে সব। এই যে এগুলো ছেলেগুলোই আগেবার করছে, ছেলের বিস্কিট, ছেলের এটা হচ্ছে কি চকোস ফিলস, এটা তো খুব ফেভারিট, খুব খুশি ওই চকো ফিলস, মানে এত খাই যে কী বলবো, আর এত মিষ্টি। ছেলে খুব খুশি, ওকে তো প্রথমে ওর বাবা বলেছিল যে তোমার ওই চকো ফিলস আমি আনবো না, চকো ফিলস খেয়ে খেয়ে তোমার দাঁতে পোকা লেগে গেছে, আর সব সময় তুমি খালি মুখে খালি মুখে মানে বাটি বাটি করে নিয়ে নিজে প্যাকেট শুদ্ধ নিয়ে ডিবে শুদ্ধ নিয়ে বসে যাবে, একদম আনবো না, তারপরে এনেছে, ওই জন্য ছেলে খুব খুশি। এগুলো ওর বাবা তো প্রায় দিন রাত্রে রুটি তরকারি থাকে, হয় সেমই মানে দুধ সেমই, নাহলে সেমইয়ের পোলাও, আর না হলে সুজি, এরকম করতে হয়, তো এই সেমইগুলো, যে এই সেমইগুলো না খুব ভালো, বেশ একদম সরু, এত সরু যে কী বলবো, আর এইটা তো আমার ছেলের মানে মোস্ট ফেভারিট সেমাই, এইটা সত্যি মানে এত সময় সেমাই খেয়েছি এর মতো নেই, যে সে কী নাম আছে বেশ, হ্যাঁ তো এর মতো সেমাই হয় না, মানে দারুণ সুন্দর, পুরো মানে সমস্ত কিছু দেওয়া থাকে, খালি দুধটা ফুটবে আর ওইটা দিয়ে দিতে হয়, এত সুন্দর টেস্ট হয় যে কী বলবো, আর তোমাকে কিচ্ছু দিতে হবে না, বাদাম টাদাম এক্সট্রা উপর থেকে কিচ্ছু দিতে হবে না। এই যে ওর গ্রিন টি, আর আমার এই যে হলুদ টুল শেষ হয়ে গেছিল বলে দিয়েছিলাম, তো বেশি করেই নিয়ে চলে এসেছে। তোর সুগার ফ্রি এ মানে পাউডার, সুগার ফ্রি পাউডার। তো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন বলেছিলাম যে আমার এমনি সুগার বর্ডার লাইন ক্রস করে গেছে, তো যাই হোক দিন 15 পরে আবার মানে টেস্ট করলাম, একদম নর্মাল, একদম নর্মাল। তবে আমাকে ডাক্তারবাবু দেখেই বলেছিলেন, মানে ডাক্তারবাবু বলতে আমার মামা, আমার বড় মামা ডাক্তার, তো আমার বড় মামার কাছে যখন গেছিলাম আমি রিপোর্টটা নিয়ে, বড় মামা আমাকে বলেছিল যে তোর সুগার হতেই পারে না, দেখে মনেই হচ্ছে না, রিপোর্ট এখানে তুই এখান থেকে করেছিস, তুই অন্য জায়গা থেকে কর, তো আমি কলকাতা থেকে করালাম আমার কোয়াড্রা থেকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তো সেখানে রিপোর্ট এসে গেছে, একদম নর্মাল, মানে যেমন একটা সুস্থ স্বাভাবিক মানুষের হওয়া উচিত আমার বয়সী, সেই রকম একদম নর্মাল, তো খুব খুশি, আমার আর সুগারের লাগবে না। তবু বোন ভাই ওরা বলছে না তুই যেমন হাঁটাহাঁটি করছিলি, মর্নিং ওয়াক করছিলি, যেমন আলু চিনি বাদ দিয়ে দিয়েছিলি, বাদ দিয়ে দিয়ে যায়, একবার যখন বাদ দিয়ে দিচ্ছিস দিয়ে দে, আর ওরকম করে নতুন করে আর ধরিস না, যে কোনো মুহূর্তে আবার হয়ে যেতে পারে যেহেতু মায়ের আছে। তো যাই হোক দেখো আমার ছেলে কিন্তু খুব খুশি, ছেলে আবার সব একটা একটা করে দেখাচ্ছে, ওর ফেভারিট সাবান, ও বলেছিল পাপা আমার জন্য গ্লিসারিন সাবান আনবে, তো পিয়ার্স এনেছে ওর পাপা। আর যেমন হয় ডাল ডাল সবই এনেছে, বললাম না ছিলাম না তো সবই প্রায় শেষ হয়ে গেছিল। দেখো
এই বিস্কুটটা খুব সুন্দর, আমার ছেলের খুব পছন্দের, বেশি নোনতা নোনতা, আবার একটু ঝাল, মানে একটু টক মিষ্টি মতো লাগে। এদিকে দেখো আমার রান্না বান্নাও হয়ে গেছিল, কি কি রান্না করেছি দেখো। এই যে মাছ, এটা ভোলা মাছ, কি কি ভোলা বলে, একটা নদীর টাটকা মাছ, এটা ফুলকপি চিংড়ি, এটা ডাল আমড়া, কলমি শাক ভাজা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে। আর বললাম যে ছেলের জন্য মাংস তরকারি দিয়ে দিয়েছে, দিয়ে গেছে আমার বোন, তো ছেলেকে খাইয়ে দিছি, দেখো কেমন করছে দেখো। আমি বলছি তো ওকে কীরকম করছে দেখছো, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে স্নান হয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে আমিও স্নান করে নিয়েছি, ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার আমিও খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর ছেলে আবার বিকেলে মামা বাড়ি যাবে খেলতে। এই যে দেখো ছেলে চলে এসেছে, ছেলের তো একদিন খেলতে না এলে, মানে মামা বাড়ি না এলে ওর হয় না, এবার ছুটবে ছেলে, দেখো না রিয়ান এবার ছুট, রিয়ান আর দাঁড়াবে না, একটু দাঁড়ানো, এইখানটা এলে ওর কি হয় কি জানি, একদম ছুট, মানে যত তাড়াতাড়ি সম্ভব ও চলে যাবে, 1 সেকেন্ডও মানে নষ্ট করবে না হেঁটে হেঁটে। এই যে এসেছে আয়ানও বেরিয়ে গেছে, তার দাদাকে দেখতে পেয়ে আয়ান বেরিয়ে চলে এসেছে, এই দেখো। যাচ্ছে আমাদের বাড়ির দিকে, আমি আর বোন একটু স্টেশন যাবো, ওকে নিয়ে যাবো না বলেছি, ওই জন্য এরকম কাঁদছে, যাবে ও যাবে, ওকে বলছি তোরা খেয়াল, আয়নও মনে হচ্ছে যাবে বলে একদম রেডি হয়ে গেছে, তো ওকেও নিয়ে যেতেই হবে, তো নিয়ে স্টেশন থেকে হয়ে আমি সোজা বাড়ি চলে যাবো, বাড়িতেই চলে আসবো, দেখা হবে। দেখো এসে গেছি স্টেশনে, একটু দরকারে গেছিলাম, আর এগুলো আমার ফ্লিপকার্ট থেকে এসেছে, এই জিনিস কটা অর্ডার দেওয়া ছিল, একটা আমার মানে হ্যান্ড ব্লেন্ডার ছিল, আর একটা এ ছিল মেজারমেন্ট কাপ ছিল, তো আজকে এসে গেছে, ওটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো এই যে এটা খুব কাজের জিনিস, খুব কাজের জিনিস, বিশেষ করে কেক টেক তৈরির সময় তো খুবই লাগে এগুলো। এটা মূলত আমি কেকের জন্যই নিয়েছি, কেক তৈরির জন্যই নিয়েছি, আমার ছেলের খুব পছন্দের যে কেক তৈরি করো, মা পছন্দ কেক তৈরি করো, কেক তৈরি করো, তো ভাবলাম একটা নিয়েই নিই তাহলে, এটা আমার ছিল না আগে। এই তোমাদেরকে একটু দেখে দিচ্ছি, দেখো এরকম দুটো এ থাকে, এই যে এগুলো দিয়ে আর এগুলো ফিট করে, মানে ফিটিংস করে নিচ্ছি, যখন আমি কেক তৈরি করবো তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। এখনও কেক তৈরি করিনি, এমনি করেছিলাম, মানে এমনি এ করে করেছিলাম, তো যখন করবো তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আমি। আর এই যে দেখো এই মেজারমেন্ট কাপ, এটা এটাও বেশ কাজের জিনিস, আমার এই কাপ ছিল মানে একসঙ্গে সেট ছিল না, লুজ লুজ তিনটে না চারটে আছে, তো তার মধ্যে মানে 8টা 9টা মতো ছিল, তার মধ্যে 3-4টে বেঁচেছে আর নেই, তো ভাবলাম একটা সেট নিয়েই নিই এরকম। দেখো এগুলো খুব কাজের জিনিস, ভালোই এগুলো। তো যারা আজকে আমার চ্যানেলটা মানে প্রথম ভিজিট করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিবে, আর এইভাবেই আমার পাশে তোমরা সবাই থাকবে। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করবো।